রাশি মেষ ওভারভিউ আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনো সত্তাবান আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনো সমস্যা সমাধান করতে সফল হবেন কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে রাশি মেষ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনাকে হয়তো কিছুটা আলাদা হতে হচ্ছে এবং আপনার জীবনসঙ্গীকেও কিছু পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে কম করে বাস্তবকে বুঝুন এবং সর্বদা একদম নিখুঁত মানুষকে খুঁজে বেড়াবেন না আপনার জীবন জীবনসঙ্গীকেও কিছু ভুল করতে দিন কারণ আপনিও একটু একটু ভুল করে থাকেন মেষ ক্যারিয়ার আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে রাশি মেষ ফাইন্যান্স আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনাকে বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করছিলেন পাকাপাকিভাবে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন রাশিমেশ হেলথ আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ার উপর দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহারের তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জলপান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান রাশি বৃষ ওভারভিউ আপনার মস্তিষ্ক আজকে খুব তীব্রতার সঙ্গে কাজ করবে যার ব্যবহার আপনি ভবিষ্যতের যোজনা তৈরি করতে পারবেন যদি আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এর কারণে আপনি নিজের সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন রাশি বৃষ রোম্যান্স আপনি যদি একা হন এবং বহুদিন ধরে জীবনসঙ্গী খুঁজে বেরিয়ে নিরাশ হয়েছেন তাহলে আজ কিছুটা সাফল্য পেতে পারেন এবং এমন কারুর সঙ্গে আলাপ হতে পারে যে আপনাকে আকৃষ্ট করবে এমনও হতে পারে যে এমন কারুর সঙ্গে সময় কাটাতে আপনার ভালো লাগছে যে কিছুদিন আপনার বন্ধু ছিল কিন্তু এখন বন্ধুত্বের বাইরে কোন সম্পর্কে আগ্রহী এই স্রোত আপনাকে কোথায় নিয়ে যাবে রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সব সময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো মতো কোনো প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন রাশি বৃষ ফাইন্যান্স সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে তাই আজকে আপনি তার উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে একেবারেই ভুলবেন না রাশি বৃষ হেলথ আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্যে ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকবেন আর আপনার শরীরও মজবুত থাকবে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন রাশি মিথুন ওভারভিউ আজ আপনার কোনো আপনার থেকে সাহায্য চাইতে পারে। এই হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্য যদি আপনাকে তার সাথে আলোচনা করতে হয় তাহলে পিছপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যান সময় কাটাতে যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন তারা গার্হস্থ সুখ ও শান্তি দেখে সন্তুষ্ট হবেন এটি যথার্থ সময় যখন আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার তার প্রতি সহানুভূতি বোঝাতে পারেন যদি আপনি বিবাহিত হন তাহলে কেন আগের মতো আর বাইরে বেড়াতে যাচ্ছেন না রাশি মিথুন ক্যারিয়ার আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন এ ধরনের সমস্যা যার সম্ভাবনা খুবই বেশি রাশি মিথুন ফাইন্যান্স যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তো আপনার কাছে লাভদায়ক সেটা প্রমাণিত হবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে লাভদায়ক তা এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন নিজের ব্যবসায় পুরো পরিশ্রম করুন এর সুফল আপনি নিশ্চয় পাবেন রাশি মিথুন হেলথ খারাপ স্বপ্ন আপনাকে একটু চিন্তায় ফেলবে চিন্তা কম করুন সবার আগে সবকিছু মুছে ফেলুন আপনি ঠিকঠাক আরাম করতে পারবেন রাশি কর্কট ওভারভিউ আজকে আপনার সুখ্যাতির জাদু সারাদিন ছেয়ে থাকবে প্রায়শই আপনি আনন্দ আর খুশির সুযোগ পেয়ে যান এই সমস্ত আপনার কঠিন পরিশ্রমের ফল এখন আপনি বলতে পারেন যে আপনার সমস্ত কাজকর্ম ঠিকভাবে চলছে কারণ আপনি নিজের কাজের সঠিক যোজনা আগে থেকেই তৈরি করে রেখেছেন রাশি কর্কট রোম্যান্স আপনি সর্বদাই আপনার জীবনসঙ্গীর প্রতি দয়ালু ও সহনশীল এবং আপনার জীবনসঙ্গী তা জানেও সে তাইও করে আপনি দেখবেন যে আপনি যতটা দৃঢ় ও মুগ্ধকর হবেন আপনার জীবনসঙ্গীও শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনাকে তা ফেরত দেবে আজ একে অপরের সঙ্গে কথা বলুন এবং শুনুন তাহলে দেখবেন যে আপনাদের সম্পর্ক একটি নতুন উচ্চতাকে স্পর্শ করছে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিন মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনার বহু পুরনো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখবর কারণ এই উপরি অর্থ আপনার জন্য কোনো নতুন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে রাশি কর্কট হেলথ আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে তিরিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে তিরিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন রাশি সিংহ ওভারভিউ আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান গ্রহ কিছু এরকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয় সেই জন্য আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয় নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুঝে নিজের পরিস্থিতিকে সামলান রাশি সিংহ রোম্যান্স আপনাদের সম্পর্ক আবার বেঁচে উঠবে যখন আপনার সঙ্গী দেখবে যে আপনি আপনার জীবনের চিন্তাধারা দৈনন্দিন একঘেমি থেকে বেরিয়ে প্রতিটি দিনকে নতুন এবং সুন্দর করে তুলেছেন রাশি সিংহ ক্যারিয়ার আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোনো ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন যেটা সম্পর্কে আজ আপনি ভেবে দেখতে চাইবেন আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনি কি করবেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন রাশি সিংহ ফাইনান্স আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভবত করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্যে আজকে আপনার অর্থের দিক থেকে সংযম রাখতে হবে রাশি সিংহ হেলথ আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না রাশি কন্যা ওভারভিউ উচ্চ কাজ আপনার সহায়তা করার জন্য তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামনে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদ্ব্যবহার করুন রাশি কন্যা রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি এতদিন ধরে যে রোম্যান্টিক সঙ্গীকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবার তাকে পেয়েছেন আপনি হয়তো এতদিনে এই বিষয়ে হতাশ হয়ে উঠেছিলেন আপনি হয়তো এবারও ঠিক মানুষটিকে খুঁজে পাবেন না এবং আপনি এই ব্যক্তিটির প্রতি আপনার আদৌ কোনো সহানুভূতি কাজ করছে কিনা সে বিষয়ে পরিষ্কার নন কিন্তু আপনি কমপক্ষে এমন কিছু মানুষ পাবেন যারা বলবে যে আপনি মানুষটিকে খুঁজছেন সে আপনার কাছাকাছি রয়েছে রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন রাশি কন্যা ফাইন্যান্স বিনিয়োগের ব্যাপারে বাজার থেকে আপনি যে সূচনা পাচ্ছেন তাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন আসলে এই সময়ে বাজারের হালচালের ওপর নজর রাখুন আর কোনো ঝুঁকি নেবেন না মার্কেটের ব্যাপারে ঠিকঠাক খবর আনুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন রাশি কন্যা হেলথ শারীরিক দিক থেকে আপনি আজকে সব থেকে উঁচুতে থাকবেন আপনি দেখবেন যে আপনার এক্সারসাইজ করার ক্ষমতা খুব কম এবং আপনি জিমে যাবেন আপনি নিজে সঠিক আহার নেবেন এবং নিজেকে সুস্থ দেখতে পাবেন এটাকে বজায় রাখুন আপনি সঠিক পথে রয়েছেন রাশি তুলা ওভারভিউ এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সেবা করে আপনি মানসিক শান্তি পাবেন দৌড়ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন রাশি তুলা রোম্যান্স আজ হয়তো আপনি একজন নির্দিষ্ট মানুষের সম্পর্কে সমানে ভাববেন যার সঙ্গে আপনার আলাপ হয়েছে আপনি এটিকে আপনার ভ্রান্তি বলেও সরিয়ে রাখতে পারেন এবং অনুভূতিগুলিকে আসতে দিন যাতে আপনি ভাবতে পারেন আজকের দিনে আপনার অনুভূতি অন্যরকম হবে এবং মন বারবার এদিক ওদিক চলে যাবে রাশি তুলা ক্যারিয়ার যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার কোনো বন্ধুকে সাহায্য করুন যে এখন অসুবিধার মধ্যে রয়েছে এবং একদিন সেও আপনার সমস্যায় এগিয়ে আসবে তাই আজ অন্যের জন্য এগিয়ে আসুন রাশি তুলা ফাইন্যস আজ ব্যবসা সংক্রান্ত কোনো বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্যে পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন রাশি তুলা হেলথ আপনি অতীতের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি নিজের শক্তি বাঁচিয়ে রাখুন আর এর সদর্থক ব্যবহার করুন নিজেকে মানসিকভাবে চিন্তামুক্ত রাখুন আপনি সেটাই করুন যে আপনাকে এ সময় ভালো জীবনযাত্রার দিকে নিয়ে যায় তবেই আপনার সঠিক সমাধান হবে রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি ভীষণ দয়ালু মুডে আছেন আর কোনো চাহিদাগ্রস্ত মানুষকে সাহায্য করতে চান আপনি দেখতে পাবেন নিজের নেতিবাচক চিন্তাধারা ত্যাগ করে আপনি না শুধু সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন আনতে পারবেন বরং নিজেও খুশি অনুভব করবেন রাশি বৃশ্চিক রোম্যান্স নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্যে আপনার যে আগ্রহতা অত্যন্তই বেশি অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্যে সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনি একজন ক্যারিয়ার অ্যাডভাইজারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যা মুক্ত করতে পারে রাশি বৃশ্চিক ফাইনান্স আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিরক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিক থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাঁধা ধরা উপার্জনের ওপরেও প্রাপ্তি হবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার যে কোনো জয়েন্ট বা জোড়ে আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য হাঁটু বা গোড়ালির কোনো আঘাত সম্বন্ধে সতর্ক থাকুন খেয়াল রাখুন যে আজ আপনাকে বেশি স্ট্রেনজনিত কাজ করতে না হয় যাতে আপনি জয়েন্ট বা জোড়ের ব্যথা থেকে বেঁচে যান এছাড়া আজ আপনার শরীর মোটামুটি ভালোই থাকবে রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের ঝোঁক অন্য কোনো নতুন কাজের দিকে অনুভব করবেন এই রুচি চেস খেলা থেকে নিয়ে আকাশে ওড়া পর্যন্ত হতে পারে এই সময় নিজের দিনচর্যায় পরিবর্তন আনার আর কিছু মজা করার জন্যে আজ আপনার মন যা কিছু করার জন্য হোক না কেন সেই কাজ নিশ্চয় করবেন এটা করে আপনার কোনো পশ্চাতাপ হবে না রাশি ধনু রোম্যান্স আজ হয়তো আপনি কোনো নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হবেন যার সঙ্গে আপনার জীবনের বাকি দিনগুলি কাটাবেন আজ আপনি দেখবেন যে আপনার দিকে অনেকেই ঘুরে তাকাচ্ছেন এবং আপনার সময়ও খুব ভালো কাটছে রাশি ধনু ক্যারিয়ার এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা মাস কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না রাশি ধনু ফাইন্যান্স সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে কেবল মনে রাখবেন যতটা আপনি শোধ করতে পারবেন তার থেকে বেশি ধার কখনোই করবেন না রাশি ধনু হেলথ আপনি চিন্তা কম করুন না হলে অসুবিধা বাড়বে আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন আজ আপনাকে সংযত রাখতে হবে নিজেকে তবেই সফলতা আসবে আপনার রাশি মকর ওভারভিউ আজ কিন্তু বন্ধুদের সাথে ঝগড়া চাপের কারণ হয়ে উঠতে পারে আপনি এই বিষয়ে হয়রান হয়ে যাবেন আর খুব সমজদারির সাথে আপনাকে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবনাকেও বুঝতে চেষ্টা করুন এর ফলে সমস্যা সমস্যার সমাধান তো হবেই সাথেই আপনার বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে রাশি মকর রোম্যান্স নিজের রোমান্টিক জীবনকে ধরে রাখার জন্যে বিশেষ প্রচেষ্টা করুন আপনার সঙ্গে সঙ্গে যদি ক্যান্ডেল লাইট ডিনার খেতে পারেন তাহলে আপনার সন্ধ্যেটা যথার্থ হয় মনে রাখবেন যে অপ্রত্যাশিত এবং নিঃশর্ত প্রেমের শক্তি আছে সম্পর্ককে শক্তভুক্ত করার এবং দুজনকেই তা দেবে সম্পূর্ণতা একঘেয়েমি অসন্তুষ্টির বীজ বপন করতে পারে এবং দীর্ঘস্থায়ী সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে প্রত্যেকেই নিজের নিজের জীবনে উচ্ছ্বাস কামনা করে তাই আপনার সঙ্গীর জীবনে প্রকৃত প্রেমের স্পর্শ দিন রাশি মকর ক্যারিয়ার কর্ম সম্পর্কিত কোন সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না রাশি মকর ফাইন্যান্স আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্যে অনেক কিছু করবেন এতে লোকেদের সঙ্গে আপনার চেনাশোনা বাড়বে এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না এখন লাভ হবে রাশি মকর হেলথ পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোনো কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন রাশি কুম্ভ ওভারভিউ আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় সময় তাড়াতাড়ি কেটে যাবে রাশি কুম্ভ রোম্যান্স আজকের দিন সংকেত দিচ্ছে যে আজ আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে একটা উপহার পাবেন তাকে ধন্যবাদ জানান কারণ উপহারটি উদার হৃদয় দিয়েই দেওয়া হবে আজ আপনি পরিকল্পনা করবেন যে কিভাবে এর বদলে তাকে কিছু দেওয়া যায় এবং সে কৃতজ্ঞ বোধ করবে যে আপনি তার প্রতি যত্নবান রাশি কুম্ভ ক্যারিয়ার আজ হয়তো কেউ আপনাকে কোনো ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কিনা ভাববেন যদি কথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে রাশি কুম্ভ ফাইন্যান্স সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোনো আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা করে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোনো জিনিস কিনবেন না রাশি কুম্ভ হেলথ আজ আপনাকে যে কোনো রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোনো ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলার সময় আপনার সতর্ক থাকা জরুরি চেষ্টা করবেন যাতে আপনি কোনো কাজ আজ আলস্য নিয়ে না করেন এর পরিণাম অন্যান্য দিনের তুলনায় ভয়ঙ্কর হতে পারে আর যে কোনো কাজ একাগ্রতা ও লক্ষ্য স্থির রেখে করলে আপনার পক্ষে তা শুভ হবে রাশি মিন ওভারভিউ আজ হয়তো আপনি নিজেকে নিজের ইচ্ছে আর দায়িত্বের মধ্যে আধা আধিভাবে পাবেন একদিকে আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময় মতো পুরো করেন এই সমতা বজায় রাখা তো কখনোই আপনার জন্য চিন্তার কারণ ছিলই না তাহলে দেরি করছেন কেন সবাইকে খুশিতে রাখুন রাশি মিন রোম্যান্স আজ আপনি আপনার বর্তমান সম্পর্ককে পরীক্ষা করে দেখুন হয়তো রোম্যান্স ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি সংকেত দেখে বুঝে যাবেন যে আপনার জীবন সঙ্গী আপনাকে পেয়ে সুখী নয় এবং আপনার ওপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিতে চায় এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নিন তাহলেই আপনি দেখবেন যে আপনি ভবিষ্যতের যন্ত্রণা থেকে বেঁচে গেলেন আপনার জীবন সঙ্গীকে জিজ্ঞেস করুন যে সে আদৌ সুখী কিনা রাশি মিন ক্যারিয়ার আজ আপনি আপনার কাজের জন্যে স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবে রাশি মিন ফাইন্যান্স আজকের দিনটি আপনার জন্য জমিজমা কেনা বা বেচার ব্যাপারে কোনো সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে একেবারেই ভুলবেন না রাশি মিন হেলথ আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে রকম জিনিস খাবার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকতে ভালো শরীর ও মনকে চন্মনে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মনকে কোনো নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন